দেশ তথা রাজ্য জুড়ে চলছে মারণ করোনার দ্বিতীয় ঢেউ। এই দ্বিতীয় ঢেউ যে প্রথমবারের থেকেও অনেক বেশি সংক্রামক ও প্রাণঘাতী, তা দেশ জুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির সংখ্যা দেখেই প্রতিভাত হচ্ছে। এই অবস্থার মোকাবিলায় ইতিমধ্যেই রাজ্য জুড়ে ঘোষিত হয়েছে লকডাউন। এহেন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে এক কথায় রাজ্য জুড়ে স্যানিটাইজেশনের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে রেড ভলেন্টিয়ার্সরা। আর এ কাজে এবার হাত লাগালো রেড ভলেন্টিয়ার্স পলাশিপাড়া শাখা। বর্তমান সংকটময় ও লকডাউন সন্ধিক্ষণে যাতে হাটে বাজারে সাধারণ মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে না পড়ে, তার জন্য রেড ভলেন্টিয়ার্স পলাশিপাড়া শাখার সদস্যদের পক্ষ থেকে এদিন পলাশিপাড়া বাজার, পোস্ট অফিস, বাসস্ট্যান্ড, সবজি বাজার ও মাছ বাজার স্যানিটাইজ করা হয়। এই কর্মসূচিতে অংশ নেন বুলবুল, প্রীতম, পায়েল, গৌরব, মৈনাক ও সায়ন্তন প্রভৃতি সদস্যরা। প্রসঙ্গত উল্লেখ্য যে জীবাণুনাশক মিশ্রণটি তৈরি করতে সাহায্য করেছেন শাখার সদস্য বিক্রম। শাখার পক্ষ থেকে আরও জানানো হয় এ ধরনের কর্মসূচি আগামী দিনে বিভিন্ন স্থানে নেওয়া হবে। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। আজকে সারা পৃথিবীব্যাপী যে কোভিডের যে ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন, দ্বিতীয় ঢেউ, তার সংক্রমণে পশ্চিমবাংলা তার বাইরে নয়। আপনারা দেখতে পাচ্ছেন এই কোভিডের যে দ্বিতীয় ঢেউ কীভাবে মানুষের প্রাণহানি ঘটছে, এবং এখানে অল্প বয়স্ক ছেলে মেয়েদেরও প্রাণহানি ঘটছে। এই যে সংক্রমণ, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনারা দেখতে পাচ্ছেন সারা পশ্চিমবঙ্গবাসী, সমগ্র ভারতবাসী খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে। সেখানে আমাদের ছাত্র যুবদের এই মহামারীর মধ্যে এগিয়ে আসা উচিত বলে আমরা মনে করেছিলাম, এবং আমরা বামপন্থী ছাত্র যুব সংগঠনরা তারা এগিয়ে এসেছি। আমরা রেড পলাশিপাড়া রেড ভলেন্টিয়ার্স নামে আমরা কাজ শুরু করি। আমরা আজকে যে পলাশিপাড়া যে সবজি এবং মাছ বাজার সেটাকে আমরা স্যানিটাইজ করলাম, এবং আমরা চাই যে মানুষ যত বিপদমুক্ত হবে, যত স্যানিটাইজ হবে এলাকা, যত সুস্থ থাকবে এলাকা, তত কম সংক্রমণ ঘটবে। আমরা চাই না এই মহামারী থেকে উদ্ধার হতে চাই। আমরা বিবেকের তাড়নায় আমরা পলাশিপাড়া রেড ভলেন্টিয়ার্স আজকে মানুষের জন্য রাস্তায় নেমেছি, যাতে মানুষ সুরক্ষিত থাকে, মানুষ সুস্থ থাকে। আপনাদের সবাইকে বলবো পলাশিপাড়া রেড ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। আর এই এই পলাশিপাড়া যে বাজার, এই স্ট বাজার, প্রচুর মানুষ এখানে বাজার করতে আসেন বিভিন্ন জায়গা থেকে, তাই এখানে প্রত্যহ স্যানিটাইজ দরকার। সেই হিসেবে আমরা পলাশিপাড়া রেড ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে আমরা সবাই নেমেছিলাম আজকে স্যানিটাইজ করার জন্য, এবং স্যানিটাইজ করলাম। এবং সমগ্র পশ্চিমবঙ্গের ছাত্র যুবদের আমরা আবেদন করছি রেড ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে, যে এই সময় মানুষের পাশে দাঁড়ান, মানুষগুলোকে বাঁচাতে হবে। মানুষজনকে বলবো আপনারা সবাই মাস্ক করুন, স্যানিটাইজার ব্যবহার করুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন। এছাড়াও আমরা রেড ভলেন্টিয়ার্স রয়েছি মানুষের বিভিন্ন প্রয়োজনে, কোনো কোভিড পেশেন্ট ভর্তি করানোর জন্য অক্সিজেনের প্রয়োজন হলে, কোনো অ্যাম্বুলেন্স কোভিড পেশেন্টের ওষুধ, বাড়িতে ওষুধ পৌঁছে দেওয়া, খাবার পৌঁছে দেওয়া, জল পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা পলাশিপাড়া রেড ভলেন্টিয়ার্স নিয়েছি। আমরা এই দায়িত্ব পালন করতে চাই। আপনার নাম? আমার নাম বুলবুল মণ্ডল, পলাশিপাড়া রেড ভলেন্টিয়ার্সের সদস্য, এবং আমরা সবাই এখানে আছি। আমরা রেড ভলেন্টিয়ার্স পলাশিপাড়া, আমাদের কাছে, আমরা বিধানসভাতে কতগুলো সিট নিয়ে গেছি না গেছি সেটা আমাদের কাছে কোনো গুরুত্ব রাখে না। আমাদের কাছে গুরুত্ব আমাদের আদর্শ, যে মানুষের পাশে থেকে কাজ করা। আর আমাদের আদর্শকে আমরা প্রতিফলিত করছি আমাদের বিভিন্ন রকম কার্যক্রমের মাধ্যমে। আজকে আমরা পলাশিপাড়া বাজার আমরা সম্পূর্ণ স্যানিটাইজ করলাম। আপনারা জানেন যে বিভিন্নভাবে মাধ্যমে আপনারা দেখছেন পুরো পশ্চিমবঙ্গে এখন 1,02,000-এর ওপর রেড ভলেন্টিয়ার্স কাজ করছে। কখনো অক্সিজেন সিলিন্ডার রাত্রেবেলায়, দিনের বেলায় যখনই দরকার হচ্ছে রেড ভলেন্টিয়ার্সরা নিয়ে পৌঁছে যাচ্ছে। কখনো অক্সিজেন বেড রেডি করা, বা কখনো অক্সিজেন অ্যাম্বুলেন্স রেডি করা, খাবার পৌঁছে দেওয়া, ওষুধ পৌঁছে দেওয়া, আমাদের রেড ভলেন্টিয়ার্সদের কাজ, এটা মানে একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আমি শুধু এই কথাটাই বলতে বাধ্য হব যে অবশ্যই আপনারা সঙ্গে আছেন, কিন্তু রেড ভলেন্টিয়ার্স, সমগ্র রেড ভলেন্টিয়ার্স পরিবার এখন সমগ্র পশ্চিমবঙ্গে একটি কোভিড হেল্পলাইনে পরিণত হয়েছে, এবং সেটি একমাত্র আমাদের এই আদর্শের জন্য। আমরা আদর্শকে আমরা প্রতিফলিত করছি। আমরা সিপিএমের ছেলে, আমরা দিওয়া পায় এসে পায় ছেলে, এবং আমরা রেড ভলেন্টিয়ার্সের ছেলে।
আমরা আছি মানুষের পাশে, যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমরা সকলে স্তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের স্তরে আমরা এইটাকে এই এই স্লোগানটাকে আমরা সামনে রেখে আমরা এগিয়ে চলেছি মানুষের জন্য। আপনার নাম? আমার নাম সায়ন্তন চক্রবর্তী, সদস্য পলাশিপাড়া রেড ভলেন্টিয়ার, কালচারাল সেক্রেটারি জুয়ারপাই পলাশিপাড়া। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।